সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে অনেক অনেক স্বাগতম জানাই আমার চ্যানেল মিনিস কুকিংয়ে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই ভিন্ন স্বাদের একটি রেসিপি সেটা হচ্ছে ডিমের হালুয়া তো ডিমের হালুয়া তৈরি করা কিন্তু খুব বেশি সহজ বা খুব বেশি কঠিন না তো এটা তৈরি করার জন্য এই সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখে নেবেন তাহলে আপনারা খুব সহজেই এই ডিমের হালুয়াটি তৈরি করতে পারবেন তো টিপস সহ আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এটা কিভাবে তৈরি করতে হয় তো প্রথমে একটি কড়াইয়ের মধ্যে আমি এখানে চারটি ডিম নিয়ে নিয়েছি এই ডিম চারটে একটি এভাবে যে কড়াইতে তৈরি করবেন সে মধ্যে ভেঙে নিতে হবে আর এরকম একটি হ্যান্ড উইচ দিয়ে এভাবে প্রথমে ডিমটা খুব ভালো মতো গুলিয়ে নিতে হবে এবং আগে কুসুমগুলো খুব ভালো মতো ফেটিয়ে তারপরে মিক্স করে নিতে হবে তারপর এখানে আমি কিছু এলাচের গুঁড়া ব্যবহার করছি অবশ্যই আপনারা এখানে এলাচের গুঁড়াটা ব্যবহার করবেন এবং সাথে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপের মতো ঘি তো ঘিটা অবশ্যই ব্যবহার করতে হবে আর দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপের মতো চিনি তো চিনিটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ ও স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন এখানে আমি চারটি ডিম ব্যবহার করেছি তাই চারটি ডিমের জন্য এখানে আমি ওয়ান থার্ড কাপের মতো চিনি ব্যবহার করেছি এখন আমি হ্যান্ডুইচের সাথে এটা খুব ভালো মতো গুলিয়ে নিচ্ছি আর সাথে দিয়ে দিলাম প্রায় এক থেকে দেড় টেবিল চামচের মতো গুঁড়া দুধ তো দুধটা দিয়ে এখন এটা আর একটু ভালো মতো নেড়ে ভালো মতো মিক্স করে নিব আর এই হালুয়াটা তৈরি করার জন্য অবশ্যই এটা অনগর নাড়তে হবে তো প্রথমে আমি মিশ্রণগুলো একসাথে ভালো মতো মিশিয়ে এখন আমি চুলাতে বসিয়ে একটু অনগর নেড়ে নিচ্ছি আর এই হালুয়াটি তৈরি করার জন্য অবশ্যই একটি হ্যান্ড উইসের সাহায্যে চুলার উপর দিয়ে এটা অনগর নাড়তে হবে এটা নাড়া বন্ধ করা যাবে না যতক্ষণ পর্যন্ত না এটা সুন্দর মতো হয়ে আসছে এবং ঝুরি হয়ে আসছে তো ডিমের হালুয়া সবসময় তৈরি করার জন্য চুলার হিটটা মিডিয়ামে রেখে এভাবে নাড়তে হবে নাড়া বন্ধ করে দিলে বা ছেড়ে দিলে নিচ থেকে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং হালুয়াটা পারফেক্টভাবে না হওয়ার সম্ভাবনা থাকে তো দেখুন এটা কিন্তু অনেকটা হয়ে এসেছে এবং অনেকটা আঠালো টাইপের হয়েছে এটা আরও সুন্দর মতো আরও ঝুড়াঝুরা হবে আরও শুকনো শুকনা করতে হবে তো এটা এবার একটি খুন্তির সাহায্যে একটু ভালো মতো নেড়ে নিচ্ছি তো এইভাবে নাড়তে থাকলে নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না তো এটা কিন্তু নাড়া অফ করলে কিন্তু সালোয়াটা ভালো হবে না তো এটা যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্তই এটা নাড়তে হবে তো এটা এখনও আরেকটু হওয়ার বাকি রয়েছে এটা একদম শুকনা শুকনা ও ঝরঝরে হয়ে আসা পর্যন্তই এটা নেড়ে যেতে হবে দেখুন এটা কিন্তু অনেকটা হয়ে এসেছে কিন্তু এখনও সামান্য পরিমাণ মাখা মাখা রয়েছে এখন কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে এরপর এখানে আমি একটা ডাই ডাইসের মধ্যে ডিমগুলো খুব ভালো মতো রেখে ঠান্ডা করে নিয়েছি এখন আমি একটা পিস পিস করে কেটে নিব তো এভাবে করে কিন্তু ডিমের হালুয়া তৈরি করতে হয় যদি নাড়া অফ করে দেন তাহলে কিন্তু হালুয়াটা সুন্দর বা পারফেক্ট হবে না পারফেক্ট আর সুন্দরভাবে মজাদার হালুয়া তৈরি করার জন্য এটা অবশ্যই এভাবে অনর্গ নেড়ে যেতে হবে তো দেখুন তৈরি হয়ে গেল মজাদার ডিমের হালুয়া আশা করি আপনাদের ভালো লেগেছে অবশ্যই এভাবে ট্রাই করবেন তাহলে অবশ্যই আপনারাও ভালোভাবে তৈরি করতে পারবেন তো পরবর্তী ভিডিও রাখার আমন্ত্রণ রইল ভালো থাকবেন আল্লাহ হাফেজ